আগেই ফেলে দেন, সেক্ষেত্রে দাঁতের যে টু জার্মটা পিছনের পারমানেন্ট জার্মটা এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ স্পেস মেনটেন করা যাবে না, দাঁতগুলো পরবর্তীতে আঁকা বাঁকা হবে। আমরা দেখি যে বেশিরভাগ মানুষের দাঁত আঁকা বাঁকা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এইচ এম মিজানুর রহমান, কনসালটেন্ট এমআর ডেন্টাল কেয়ার অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার। তো আজকে আমি কথা বলবো বাচ্চাদের দাঁতের ক্যারিজ এবং দাঁত পড়া নিয়ে মেনলি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মায়েরা তার বাচ্চাকে নিয়ে আসেন 7 বছর বা 8 বছরের দিকে, এবং এসে পিছনের দাঁত, যে মারির যে ডেসিডিয়াস মোলার দাঁত বলে আমরা, এটা নিয়ে আসেন এবং একটু গর্ত হলে বলে কি এই দাঁতটা ফেলে দেন। তো আমরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি যে এই দাঁতটা আসলে পড়ার সময় হয় নাই, যখন মারির একটা দাঁত পড়ার সময় হবে না, তার আগে যখন ফেলে দেবেন তখন মারির যে গঠনটা এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী যে দাঁতটা আসবে, যে টুথ জার্ম যেটা বলি, ওই টুথ জার্মটা নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে এই এই জন্য কী করতে হবে, যে আমাদেরকে একটু সচেতনতা থাকতে হবে যে কোন দাঁতটা কখন পড়ে, এটা একটু খেয়াল রাখা। এটা আমরা বেসিক্যালি নিজেরা একটু খেয়াল করলে, যেমন আমরা এখন একটা ডিজিটালাইজেশনের মাধ্যমে আছি, আমরা চাইলেই একটু গুগলে সার্চ করলেই পারি যে দাঁত পড়ার যে বয়স কত, অথবা যদি আমি এটাও না করতে চাই আমরা পার্শ্ববর্তী যে কোনো বিডিএস ডক্টরের চেম্বারে গিয়ে আমরা একটা কনসাল্ট করতে পারি তার সাথে, যে আমার বাচ্চা দাঁত কখন পড়বে, একটা বার ভিজিট করলে কিন্তু আপনি সুন্দরভাবে জানতে পারছেন। তো আমরা আজকে আপনাদেরকে মেইনলি জানানোর চেষ্টা করব যে কোন দাঁতটা কখন পড়ে বাচ্চাদের। বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় 6 মাস থেকে, আমরা সবাই জানি যে 6 মাস বয়সে দাঁত ওঠা শুরু হয় এবং সেটা 2 থেকে 2.5 বছরের বয়সে গিয়ে কমপ্লিট হয় দাঁত ওঠা, এবং দেখা যাচ্ছে যে দুই পার্টি মিলিয়ে মোট 20টা দাঁতের মতো ডেসিডিয়াস উঠবে, 20টা ডেসিডিয়াস। এখানে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকের ক্ষেত্রে দেখে যে আমরা যে বলে যে 20টা দাঁতেই কি পড়বে, অনেকে বলে যে না সবগুলো দাঁত তো পড়ে না মারির, দেখা যাচ্ছে যে এটা একটা ভ্রান্ত ধারণা, সবগুলো দাঁত পড়বে না, কিছু দাঁত পড়বে সামনেগুলো আর বাকিটা পড়বে না, এটা হলো একটা কমন একটা মিস্টেক। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে 20টা দাঁত উঠবে এবং অবশ্যই 20টা দাঁতই পড়বে, কোনো দাঁত যদি না পড়ে আপনাকে এক্সরে করে দেখতে হবে যে এই দাঁতটা পড়ে নাই, এবং তখন আপনাকে বিডিএস ডক্টরের কাছে গিয়ে ওটা ফেলতে হবে। যেমন আমার ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স আছে যে 17 বছর 18 বছর হয়ে গেছে এখনও মুখে দুধ দাঁত রয়ে গেছে, যে দাঁত ফেলা হয় নাই, তো এই যে ভুলটা যেন না হয়। তো আমাদের মনে রাখতে হবে যে 6 বছর বয়সে গিয়ে প্রথম দাঁত পড়া শুরু হয় বাচ্চাদের, যে 6 বছর বয়স যখন হবে 6 বছরের প্রথম দুধ দাঁতটা পড়বে এবং সেটা নিচের পাটির দাঁতটা পড়বে, গিয়ে নিচের পাটির দাঁত 6 বছর পড়া শুরু হয় এবং 7 বছরে শেষ হয়, এবং উপরে পাটির দাঁতটা পড়া শুরু হয় 7 বছর থেকে, অর্থাৎ নিচের পাটির দাঁতের থেকে 1 বছর পরে গিয়ে পড়া শুরু হবে নিচের উপরের দাঁতটা, উপরের দাঁত 7 বছরের থেকে 8 বছরের মধ্যে পড়া শেষ হয়, অর্থাৎ সামনের দুইটা পড়া হয় 7 বছরে এবং পাশের দুইটা দাঁত, ডেসিডিয়াস আমরা বলি ল্যাটারাল ইনসেসর, এইটা পড়বে আপনার 8 বছর বয়সে বা 9 বছরে গিয়ে পড়বে। এর পরবর্তীতে 9 থেকে 11 বা 12 বছরে গিয়ে আপনার ডেসিডিয়াস মোলার দাঁতগুলো পড়বে। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে বাচ্চার যে 20টা দাঁত উঠছে অবশ্যই যেন সেই 20টা দাঁতই পড়ছে, এটা আপনাকে অবশ্যই বাচ্চার খেয়াল রাখতে হবে। আর এটা মনে রাখবেন যে পিছনে দাঁতগুলো মারির যে বাচ্চাদের ক্যারিজ হয়, ক্যাভিটি যেটা হচ্ছে, যে পিছনে দাঁতগুলো ক্যাভিটি হয়ে যাচ্ছে, তো এটাতে যদি পেইন হয় তো আপনাকে এটা চিকিৎসার মাধ্যমে ব্যথামুক্ত করতে হবে, যে চিকিৎসার নাম হলো পালপেক্টমি, আপনাকে চিকিৎসায় আসতে হবে সেক্ষেত্রে। তো বাচ্চাদের সামনের পাটির দাঁত বললাম যে সামনের দাঁতগুলো 6 থেকে 8 বছরে পড়া শেষ হয়ে যাবে, এবং পিছনের যে দাঁতগুলো আছে মারির দাঁতগুলো, যেগুলো আমরা বলি ডাক্তারি ভাষায় মোলার, ডেসিডিয়াস মোলার, কিন্তু আপনার সাধারণ ভাষায় যেটা বুঝেন মারির দাঁত, এটা আপনার 9 থেকে 12 বছরের মধ্যে পড়া শেষ হয়ে যাবে, অর্থাৎ উপরের দাঁতটা একটু দেরিতে করে পড়বে এবং নিচের দাঁতটা একটু আগে পড়বে, এটা মাথায় রাখবেন। এবং অবশ্যই এটা খেয়াল করবেন যে দাঁতটা নড়তেছে কিনা, অর্থাৎ যখন আমাদের নিচ থেকে পারমানেন্ট দাঁতটা উঠে আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার ডেসিডিয়াস বা আমরা দুধ দাঁত যেটা বলি এটা নড়তে থাকবে, এটা সামান্যও নড়তে পারে, অনেক সময় বেশিও নড়তে পারে। যদি আপনি বাসায় ফেলতে পারেন তো অবশ্যই ভালো, যদি বাসায় না ফেলা যায় আপনি নিকটস্থ একজন দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ফেলে দেবেন, এটা আপনার জন্যই ভালো হবে, বাচ্চার জন্য ভালো এবং আপনার জন্য হ্যাসেল ফ্রি হবে। তো আমাদের যে বেশিরভাগ মায়েরা আপনার যখন বাচ্চাকে নিয়ে আসেন, মায়েরাই নিয়ে আসেন, আমরা চেম্বারে যখন ফেস করি যে বাবা তো নিয়ে আসে খুব কম বাচ্চাদের, মায়েরাই নিয়ে আসেন, তো মায়েদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে যখন আমরা একটা জানলাম যে 6 বছর বয়সে গিয়ে দাঁত পড়ে, তো তার আগে যদি ক্যাভিটি হয় সেক্ষেত্রে কী করবেন, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্যাভিটি যখন শুরুতে হয়েছে, ক্যাভিটি যখন শুরু হয় তখনই আপনি যদি একটা ফিলিং করে নেন পারমানেন্ট ফিলিং, এটা কিন্তু আপনার বেশ বাচ্চাটাকে অনেক দিন দাঁতটা ভালো রাখার ক্ষেত্রে সহায়তা করবে। দেখা যাচ্ছে যে 3-4 বছর একটা ফিলিং ভালো থাকে বা ইভেন 4 বছর ভালো থাকে যদি বাচ্চাটা ওরাল হাইজিন মেনটেন করে, তার বাচ্চার দাঁত যদি ব্রাশ করে ঠিকভাবে,
সেক্ষেত্রে 4-5 বছর থেকে যদি কোনো কোনো ক্যাভিটি হয় আপনাকে ফিলিং করে দেবে, এবং যদি কোনো কারণে খুব বেশি ক্যাভিটিটা বড় হয়ে যায় এবং ব্যথা হয় বা মাড়ির পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেক সময় পুঁজ বের হয়, ওরকম হয়ে গেলে আপনাকে চিকিৎসা করতে হবে। এটা আপনার নিকটস্থ দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দেখা মানে ভিজিট করলে আমার মনে হয় এটা আপনার জন্য বেশি ভালো হবে আপনার দাঁত ফেলে দেওয়ার সিদ্ধান্ত থেকে। কারণ যদি আপনি একটা দাঁত আসার আগেই ফেলে দেন সেক্ষেত্রে দাঁতের যে টু জার্মটা পিছনের পারমানেন্ট জার্মটা এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ স্পেস মেনটেন করা যাবে না, দাঁতগুলো পরবর্তীতে আঁকা বাঁকা হবে। আমরা দেখি যে বেশিরভাগ মানুষের দাঁত আঁকা বাঁকা, তো এটা কেন হচ্ছে? ছোটোবেলায় আপনার দাঁতটা যখন পড়ার কথা ছিল তখন তার আগেই ফেলে দিচ্ছেন, তো দাঁত যখন উঠতে গেছে তখন তার স্পেস না পাওয়ার কারণে, স্পেসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দাঁতটা আঁকা বাঁকা হচ্ছে, যেটার চিকিৎসা পরবর্তীতে করতে গেলে অনেক সময় লাগে এবং ব্যয়বহুল অনেক বেশি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দিয়ে লাইক এবং কমেন্টস আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।